শাড়ি পরতে আমার কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এই শাড়ি পরার সময় সুযোগ খুব একটা হয়ে ওঠে না, কিন্তু যখনই সুযোগ পাই ইচ্ছে করে একটু শাড়িটা পরি। আর শাড়ি পরার সময় কিন্তু আমি এইভাবেই ক্লিপটা করে নিই, হয় মেঝেতে ফেলে নয় বা বিছানায়, ফাঁকা বিছানায় ফেলে, তাহলে আমার খুব সুবিধা হয়, কাউকে ধরতে হয় না, আমি একা একাই শাড়িটা পরতে পারি। তো আজকে যাব একটা অনুষ্ঠানে, তার জন্যই কিন্তু আমি শাড়ির ক্লিপটা মেঝেতে ফেলে করে নিচ্ছি। মায়ের জিনিস মানে কিন্তু একটা আলাদা ইচ্ছে, একটা আলাদা টান, তাই ভাবলাম আজকে মায়ের জিনিসই পরবো। তো মায়ের এই কানেরটা আর মালাটা বের করে নিয়েছি আজকে পরার জন্য। দেখবে নিজের হাজার জিনিস থাকলেও মায়ের জিনিসটাই কিন্তু পরতে ইচ্ছে করে। তো এরকম আমার মতো কার কার আর মায়ের জিনিসের প্রতি এত আকর্ষণ? আজকে যে আমি শাড়িটা পরেছি সেটাও কিন্তু আমার মায়েরই। তো আমি কিন্তু হয়ে গেছি মোটামুটি রেডি, মানে আমার মেকআপের মূল জিনিস হলো লিপস্টিক আর কাজল, এই দুটো পরে নিয়েছি, মানে আমি রেডি। এর থেকে বেশি কিছু আমি করতে কিন্তু জানিও না, পারফেক্টলি পারিও না। তো এখানে মেয়ের ড্রেস বের করে নিয়েছি, মেয়েকে কী পরাবো, এই লাল রঙের কটন ফ্রকটাই ভাবছি আজকে পরাবো। তো ওকে পরিয়েও দিয়েছি কটন ফ্রক, তার ম্যাচিং করে একটা হেয়ার ব্যান্ড, আর এই কালো পুঁথি দেওয়ার উপর অ্যাঙ্কলেটটা আমার খুব পছন্দের, আমি নিয়েছিলাম ওর জন্য, কিন্তু ওর পায়ে হতো না, খুলে পড়ে যেত যখন আমি নিই, কিন্তু এখন পায়ে মোটামুটি হচ্ছে, মানে খানিকক্ষণ ওকে পরিয়ে দেওয়া যাবে, তো সেটাই ওর পায়ে পরিয়ে দিচ্ছি। মেয়েদের রেডি মানেই কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, মানে ছেলেরা যত তাড়াতাড়ি রেডি হয় মেয়েরা তত তাড়াতাড়ি রেডি হতে পারে না, তা আমার স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু তাই। আবার দেখো অন্যদিকে ছেলেকে যখন রেডি করাবো আমার কিন্তু সময় লাগবে না, ওকে স্নান করিয়েই প্যান্টটা পরিয়ে দিয়েছি, শুধু একটা টি শার্ট সেটা পরিয়ে দেবো, ওটা পরেই ও চলে যাবে। তো ছেলেদের রেডি হওয়াটা কিন্তু একদমই ঝামেলার না, খুব তাড়াতাড়ি হয়, কিন্তু মেয়েদের রেডি করাতে একটু সময় লাগে। আর স্ত্রীকে তো রেডি করাতে আমার একটু সময় লাগে, ওকে একটু সাজুগুজু করাতে আমার বেশ ভালোই লাগে। এত রেডি সেডি হয়ে যাচ্ছিটা কোথায় সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। আজ আমার বান্ধবীর ভাইয়ের বিয়ে, তো সেখানে ইনভিটেশন আছে, আজ যাবো সেখানে। শ্রী রেডি হয়ে ব্যালকনিতে দিদুনের সাথে ঘুরে বেড়াচ্ছে, আসলে আমরা ওয়েট করছি যে আমার কাকিমুনিরা কখন আসবে, ওরা এলে আমরা একসাথে বেরিয়ে পড়ব। এরপর কাকিমুনিরাও চলে আসলো আর আমাদের বেরোনোর সময় কিন্তু হয়ে গেছে, মা এদিকে গেটে তালা দিয়ে বাবুকে নিয়ে বেরোচ্ছে। শ্রী যেখানে থাকবে সেখানে ওকে নিয়ে নেওয়ার একটা কাড়াকাড়ি হবে, এখানে কাকিমুনি বলছে আমি নেবো, এখানে বুনু বলছে আমি নেবো, যাই হোক এখন আমাদের যাবার পালা। তিনটা প্লাস্টিক নিয়েছে তো, যদি বলি বাড়ি থেকে এক মিনিট সেটাও বেশি বলা হবে, বাড়ি থেকে কয়েক পা বাদেই আজকের ইনভিটেশনটা। প্যান্ডেল কিন্তু দেখাই যাচ্ছে, মানে বাড়ি থেকে বেরোলেই আমাদের প্যান্ডেলটা চোখে পড়ছে। আমাদের শহরের দিকে কিন্তু বউ ভাত হয় রাতে, কিন্তু আমাদের গ্রামের দিকে কিন্তু বউ ভাত দিনের বেলায় শুরু হয়, কিন্তু রাত পর্যন্ত কন্টিনিউ চলে, মানে যে যখন আসে সে যখনই খাওয়ার পায়। এদিকে স্ত্রীর অবস্থাটা একবার দেখো, মানে অচেনা লোকজনকে দেখে যেন কান্না থামছেই না আর, মানে এখানে থাকতেই চাইছে না। আমরা এসে বউকে কিন্তু আর দেখতে পাইনি, শুনলাম বউ নাকি খেতে বসেছে, তাই আমরা এখানে নিজেরাই গল্প করছিলাম। আমরা কিন্তু সবাই একসাথে খেতে পারবো না, কারণ স্ত্রীকে ধরার একটা ব্যাপার আছে, তাই মা আর কাকিমুনি ওকে ধরেছিল, আমি বুনু আর ছেলে আমরা খেতে চলে আসলাম। আর এই খাওয়ার প্যান্ডেলের বাইরে মানে এরকম ফাঁকা মাঠ আর মাঠ ভর্তি জল দেখে ভীষণই ভালো লাগছিলো। তবে যাই হোক আমরা কিন্তু বসেছিলাম ভালো টাইমেই, কারণ বউ কিন্তু সেই সময় খাচ্ছিল। আর এই যে একটু জুম করে তোমাদেরকে বউকে দেখালাম, আর এই হলো আমার বান্ধবী, আজ ওরই ভাইয়ের বিয়ে, তো ওর সাথে অনেকদিন পর দেখা, তাই একটু গল্প করছিলাম। বৌমা দেখতে খুব সুন্দর হয়েছে। আমরা খেয়ে দিয়ে ভেতরে এসে দেখি বউ কিন্তু বসে গিয়েছে, ভালোই হলো এখন গিফটটা দেওয়া যাবে। মা কাকিমুনি আমি সবাই কিন্তু গিফটটা এখানেই দিয়ে দিলাম, আর আমাদের তো খাওয়া হয়ে গেছে, মাদের কিন্তু এখনো খাওয়া হয়নি, তাই ওরা গিফটটা দিয়ে এখন খেতে বসবে। আচ্ছা খুঁজবো বাড়িতে যে, নাহলে খুঁজে যা।
স্ত্রীকে নিয়ে আর বেশি লেট করলাম না, চলে আসছি এখন বাড়ির দিকে। তালা খুলবো ওই জন্য চাবি নিয়েছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো।